আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য ডাটা শাক দিয়ে চ্যাপা শুটকির রান্নার রেসিপি নিয়ে এসেছি কিভাবে খুব সুস্বাদু করে ডাটা শাক দিয়ে চ্যাপা শুটকি রান্না করবেন সেটা আজকে দেখাবো আমি এখানে এক কেজি পরিমাপ ডাটা শাক নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে নিলাম এখন কুচি কুচি করে আমি ডাটা শাকগুলোকে সব কেটে নেব সবগুলো ডাটা শাক খুব ভালোভাবে কেটে নিলাম এখন চুলো একটা প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে ফোর টেবিল স্পুন পরিমাপ কুকিং অয়েল যেহেতু শাক খুব বেশি তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাপ রসুন কুচি রসুনগুলোকে আমি গোল গোল করে ঠিক এভাবে কেটে দিয়েছি এখন হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব হালকা ব্রাউন কালার হয়ে গেলে এখন এর সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে আমি সাত আটটা কাঁচামরিচ কেটে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের সাথে কাঁচামরিচটা দু তিন মিনিট ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাপ হলুদ গুঁড়ো দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাপ ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাপ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখন মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন হাফ কাপ পরিমাপ পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল এখন এর সাথে আমি আটটার মতো চ্যাপাশুটকি দিয়েছি আমি চ্যাপা সুটকিগুলোকে কলের পানিতে জাস্ট আঁশগুলো ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চ্যাপা সুটকিটাকে একটু কষিয়ে নেওয়ার পর এর সাথে আলু দিয়ে দিলাম আলুটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দশ মিনিট পর দেখে নিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে এর উপরে এখন আমি শাকগুলো দিয়ে দিব সবগুলো শাক যদি একসাথে না হয় কোনো সমস্যা নেই প্রথমে অর্ধেক পরিমাণ শাক দিয়ে দেবেন তারপর যখন দেখবেন যে শাকটা অনেকখানি সেদ্ধ হয়ে আসছে তখন কিন্তু কমে আসে তখন আবার বাকি অর্ধেক শাক দিয়ে দেব এখানে আমি অর্ধেকের চাইতে একটু বেশি শাক দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যখন দেখব যে শাকটা একটু কমে গেছে সেদ্ধ হওয়ার পর তখন বাকি শাকগুলো দিয়ে দেব। দশ থেকে পনেরো মিনিট পর এখন একটু দেখে নিচ্ছি সবগুলো শাক এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে চুলোর জলটা মিডিয়াম আঁচে রেখে শাকটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন অনেকেই হয়তো বা পছন্দ করতে পারেন যে একদম শুকনো খাবো তাহলে চুলোর জালটা বাড়িয়ে ঝোলটা একদম কমিয়ে নিতে হবে আবার অনেকে এই ঝোলটা অনেক পছন্দ করেন আমি এখন শাকটা দেখিয়ে দিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে তো আমি এখন একটু নেড়ে চেড়ে তারপর চুলোর জালটা নিভিয়ে দেব। হয়ে গেল আমার খুবই সুস্বাদু ডাটা শাক এবং শুটকির তরকারি আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ